এই সকাল সকালে রান্না ঘরে এলাম, একটু চা করব সবার জন্য। এই যে চায়ের সসপ্যানটা নিলাম, এই যে এখন চা খাবো। এ দেখুন আমার ছেলের কারবার, দেখুন ছোটোকালে কীরকম কেমন সব জিনিসে এঁকে ফেলতো। এ দেখুন এখানেও এঁকে দিয়েছে বিস্কিট কৌটার উপরে। এই যে চা খাবো এখন, সবার পছন্দের ডিফারেন্ট ডিফারেন্ট বিস্কিট আছে। বেচানিয়া তো দিদা খায়, আর ক্রিম কেকা যেহেতু মায়ের সুগার আছে মা খায়। আর এটা একটা বেকারি বিস্কিট, এটা আমি নিয়েছিলাম। এই বিস্কিটগুলো খেতে খুব সুন্দর হয়, দেখবেন চায়ের দোকানে এই বিস্কিটগুলো দেয়, আমাকে খুব ভালো লাগে, তাই এই বিস্কিটটা এনেছিলাম। সকালবেলা চা খেলে আমাদের ডিফারেন্ট টাইপের বিস্কিট লাগে। এই দেখুন এই বিস্কিটটা, এগুলো হচ্ছে বেকারি বিস্কিট, এগুলো খেতে খুব টেস্টি হয়, এটা খেয়েই ফেলি সকালে। হ্যাঁ, আমার ছেলের পছন্দের বিস্কিটও আছে, এটা হচ্ছে আমার ছেলের পছন্দের বিস্কিট হাইডেন্সি। সবার পছন্দের আলাদা আলাদা বিস্কিট, এটা দিদার পছন্দের ব্রিটানিয়া, এটা মায়ের, এটা আমার, লাগিয়ে দিলাম। সিঁড়িতে পড়ে যাবে, ব্যাক করে হাঁটছো কেন তুমি সিঁড়িতে? হ্যাঁ বাবু রে, নিচে যাচ্ছিস নি? আচ্ছা পড়ে গেলে কি হবে? বাড়ির হাসপাতাল আছে, ফেলে দিয়ে হবে তোমাকে বেডে। আর তুমি না এলে আমাদের কি হবে তখন? দুদিন না, দু মাস হবে না। তোমার পা ভাঙেনি? না, আমারও কোনোদিন পা ভাঙেনি, বা ভাঙেনি বলছি, বলতে নেই, বললেই ভাঙবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর ছেলেটা আমার জ্বর 3 দিন ছিল, আজকে ফাইনালি জ্বরটা আর আসেনি। ওয়েদার প্রচণ্ড খারাপ এখানটায়, বাইরে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি কখন রোদ হচ্ছে, একটা ঝিমে আছে কীরকম বাইরের, জানি না বেলায় বৃষ্টি হবে না রোদ হবে ঠিক বলা যাচ্ছে না। ছেলেটা আমার 3 দিন ধরে জ্বরে ছিল, বাট চকলেট খাওয়ার বন্ধ হয়নি কোনোভাবে। এই যে চকলেটটা ওর জন্য বাইরে রাখতে হয়েছে, আবার এলে বলবে মাগো চকলেট দা। এই যে সকাল সকাল একটু রুমটা গোছাবো, চাটা খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘরটা গোছাবো, বিছানাটা চেঞ্জ করব। বাঙালির ঘর মানে সকাল সকাল অনেক কাজ থাকে, রান্না খাওয়া, বাচ্চা কাচ্চা, ঘর পরিষ্কার, ঘর গোছানো, অনেক রকমের ডিউটি থাকে। দেখুন একটা জিনিস দেখাই, মায়ের পাঠানো কাঁচা আমলকি, এটা ফাইনালি শুকিয়ে গেছে, এই কৌটায় অল্প একটু ভরে নিয়েছি। ঠিক চা খাওয়ার পর দুটো খেয়ে নিলে হজম হয়ে যায়। কী গো এখানে আদর চলছে তো? হ্যাঁ আদর চলছে আমার বেবির সঙ্গে। ও বেবির 3 দিন ধরে জ্বর ছিল না, আজকে ফাইনালি জ্বরটা নেই, এই জন্য আদর চলছে বুনুয়ার সঙ্গে। জোল করবো, কতটা ভাবছি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, সেগুলো টক করবো। হ্যাঁ করছে যে মাছের ডিম আছে বড়া করবো, পোস্টাইল করে আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না করছি। এখন রান্না বসাচ্ছি, অনেক কিছু রান্না হবে, মা ডাক্তারের কাছে গেছি, সেদিন দেখা কী কী রান্না করছি। এই দেখুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ আজকে টক করবো তেঁতুল দিয়ে। আর এই যে এটা হচ্ছে কি মাছ বলে, ফাইপিনাস মাছ বলে এটাকে, আমি ঠিক জানি না নামটা, যদিও ফাইপিনাসই বলে। এটা দিয়ে এই যে আলু পটলগুলো ভাজছি, এটা দিয়ে ঝোল করবো আলু পটল দিয়ে। এই যে দুদিকে মাছ ভাজা বসিয়েছি, এদিকে ইলিশ মাছের ভাজা, আর হচ্ছে ফাইপিনাস মাছের ভাজা। বৌদি ভাই, না এখনো এই যে ডিমের বড়া মাখাইনি, ডিমের বড়াটা মাখাবো, আর এখানে ঝোলটা করে রেখেছি আলু পটল দিয়ে, কাতলা মাছ দিয়ে ঝোল করে রেখেছি। ওখানটায় ইলিশ মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক,
আর এগুলো তোমার বাচ্চারা দিদার জন্য আলাদা আলাদা লঙ্কা ছাড়া তুলে রেখেছি। বৌদি ভাই আমাকে শিখিয়ে দিবে তো কিভাবে হয় ডিমের বড়া? সব দিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তার নিচে আছে বেসন, লঙ্কা কুচি, আর রসুন দিব, দিদা রসুন খায় না, এই জন্য দিদারটা আগে ভেজে, দিদারটা ভেজে আনি কি জানি তার নুন হয়েছে নাকি, আগে একটা ভেজে আনি তুই টেস্ট করে বল নুন হয়েছে নাকি। ঠিক আছে, সব দিয়ে দিয়েছি, এবারে ভাজা। আমাদের টেস্ট করে আদা আদা দেবো না, রসুন দেবো, মা যে করে রসুন দেয় রসুনই ভালো লাগে, মা করছো খাওয়াচ্ছি ওখানে আরো দুজন বসছে এখানে খাচ্ছে মাছ, আরো কত মাছ খাবে আমার হাতে খেলে, আবার পিপির হাতে খাচ্ছ, হ্যাঁ আর কতক্ষণ খাবে তুমি, এখনো বাচ্চা আছো নি পিপির হাতে খাচ্ছ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবে।